মার্কিনীদের মন পেলেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, 70 বছরের মধ্যে সবচেয়ে কম জনসমর্থন নতুন প্রেসিডেন্টের। পেনসিলভানিয়ায় বিশাল সমাবেশ শনিবার। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের 100তম দিন ঘনিয়ে এসেছে ডোনাল্ড ট্রাম্পের। 29 এপ্রিল শনিবার হোয়াইট হাউস পদার্পণের 100তম দিন পালন করবেন তিনি। দিনটি উদযাপন উপলক্ষে সমর্থকদের নিয়ে বিশাল সমাবেশের ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার এক টুইট বার্তায় এ পরিকল্পনার কথা জানান ধনকুবের প্রেসিডেন্ট। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মার্কিন রাজনীতিতে প্রেসিডেন্টের প্রথম 100 দিনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের সময় থেকে এটি গুরুত্ব সহকারে আলোচিত হয়ে আসছে। সে সময় রুজভেল্ট প্রেসিডেন্ট হিসেবে তার 100তম দিনের মধ্যে 15টি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ স্বাক্ষর করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প তার টুইটার পোস্টে লিখেছেন, আগামী শনিবার রাতে পেনসিলভানিয়ায় বিশাল সমাবেশ অনুষ্ঠান করবে, সেদিকে লক্ষ্য রাখুন। আগের দিন আরেক পোস্ট ট্রাম্প বলেন, প্রথম 100 দিনে আমি যত ভালো কাজ করি নাই কেন, মিডিয়া নির্ধারিত হাস্যকর মানদণ্ডে তা ব্যর্থ হবে। নির্বাচনী প্রচারণার সময় থেকে ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সির 100 দিন নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে এসেছেন। গত বছর প্রচারণার শেষ সপ্তাহে ট্রাম্প মিনেসোটা, ফ্লোরিডা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনাস সহ বিভিন্ন স্থানে সমাবেশ করেন। এর প্রত্যেকটি সমাবেশে তিনি সমর্থকদের বলেছিলেন, একবার কল্পনা করুন, ট্রাম্প প্রশাসনের প্রথম 100 দিনে আমরা অনেক কিছুই অর্জন করতে পারি। ওহাইওতে রিপাবলিকান দলের কনভেনশনে নিজের প্রার্থিতা গ্রহণের বিশাল অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমি ক্ষমতা গ্রহণ করেই সরকারের সব বিভাগকে নির্দেশ দেব অপ্রয়োজনীয় যত প্রকল্প চালু আছে তার তালিকা দিতে, প্রথম 100 দিনের মধ্যে আমি সেগুলো বাতিল করে দেব। এদিকে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প তার 100তম দিন উদযাপন করতে গেলেও জনপ্রিয়তা এখনও সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তবে ট্রাম্পের কঠোর সমর্থকদের প্রায় সবাই তার প্রতি সন্তুষ্ট রয়েছেন। নতুন করে ট্রাম্পের কোনো সমর্থক বাড়েনি। ট্রাম্পের শপথ গ্রহণের 100তম দিন প্রতির 1 সপ্তাহ বাকি থাকতে ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজের এক যৌথ জরিপে দেখা যায়, ট্রাম্পের জনপ্রিয়তা মাত্র 42%। 1945 সালের পর থেকে কোনো মার্কিন প্রেসিডেন্টের জনসমর্থন এত নিচিতে ছিল না। 53% মার্কিনই ডোনাল্ড ট্রাম্পের কাজকর্মকে সমর্থন দেননি। 1993 সালে এ সময় সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ডিসঅ্যাপ্রুভাল রেটিং ছিল 39%। 8 বছর আগে বারাক ওবামার ডিসঅ্যাপ্রুভাল রেটিং মাত্র 26% ছিল। সে সময় ওবামার জনপ্রিয়তা ছিল 69%। নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে যারা ভোট দিয়েছেন তাদের 96% জানিয়েছেন ট্রাম্প ভালোভাবে দেশ শাসন করছেন। এখন আবার নির্বাচন হলে তারা ট্রাম্পকেই ভোট দেবেন। অন্যদিকে তার ভোটারদের মাত্র 2% মনে করেন তারা ভুল পথে ভোট দিয়েছেন। এদিকে হিলারি ক্লিন্টনকে যারা ভোট দিয়েছেন তাদের 85% জানিয়েছেন আবার নির্বাচন হলে তারা হিলারিকে ভোট দেবেন। এর হার ট্রাম্পের চেয়ে 11% কম। সংকট মোকাবেলায় ট্রাম্পের ওপর আস্থা রাখা যায় কি না এমন প্রশ্নে সমগ্র জনগণের 43% তাকে সমর্থন দিয়েছেন। অথচ এই প্রশ্নে ওবামাকে সমর্থন দিয়েছেন 73%। এদিকে প্রেসিডেন্সির 100তম দিন উদযাপনের ব্যয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবার সতর্ক পদক্ষেপ নিয়েছেন। বিতর্ক এড়াতে পেনসিলভানিয়ার সমাবেশের খরচ হোয়াইট হাউস বহন করবে না, এ ব্যয় নির্বাহ করা হবে ট্রাম্পের পুনর্নির্বাচন তহবিল থেকে। পরবর্তী নির্বাচনে লড়াইয়ের জন্য তিনি যে তহবিল গঠন করেছেন সেখান থেকে সমাবেশের আয়োজন ও সরঞ্জামের ব্যয় সরবরাহ করা হবে। এতে ব্যানার, টি শার্ট, ক্যাপ থাকবে, যাতে লেখা থাকবে মেক আমেরিকা গ্রেট এগেইন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।